হ্যালো ফ্রেন্ড হ্যাড বাংলায় সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন তো আমি কিছুদিন আগে একটি ভিডিও বের করেছিলাম যেখানে আপনি বলেছিলাম যে ইলেকট্রিক বিল কিভাবে অনলাইনে দেখা যায় তো সেখানে অনেকের এনকোয়ারি রয়েছে যে তারা চায় যে নতুন একটা নাম্বার কিভাবে আমি ওইখানে অ্যাড করবো অথবা অনেকে চায় যে নাম্বার পরিবর্তন করতে চায় মানে যেই নাম্বারটা ইলেকট্রিক বিলের সঙ্গে রেজিস্টার রয়েছে সেই নাম্বারটা অনেকেই চায় চেঞ্জ করতে অথবা নতুন একটা নাম্বার দিতে কারণ অনেকেই ক্ষেত্রে হয়েছে কি না নাম্বার হারিয়ে গেছে অথবা সেই ফোন নাম্বার এখন না থাকার জন্য তারা সেই বিলটা পাচ্ছে না ফোনের মধ্যে ঠিক আছে কত বিল এসছে সেটা পারছে না তো তাদের ক্ষেত্রে এই ভিডিওটি খুবই উপকার হবে তো ভিডিওটি আপনারা প্রথমত বলে রাখি সম্পূর্ণ দেখবেন এবং ধীরে ধীরে দেখবেন পশ করে করে দেখবেন কারণ অনেক জায়গায় অনেক কিছু জিনিস আছে যেগুলো কেয়ার করলে তাহলে একদম সম্পূর্ণভাবে খুব ভালোভাবে আপনারা চেঞ্জ করতে পারেন অথবা নতুন নাম্বার অ্যাড করতে পারেন যেটা চাইবেন সেটাই করতে পারেন ঠিক আছে এবং কিছু জিনিসের এখানে দরকার রয়েছে কিছু আপনাদের ইনফরমেশানের সেটাও আপনাদেরকে এখানে দিতে হবে সেগুলো দেখে নেবেন কোথায় পাওয়া যায় কিভাবে হয় নালে আবার আপনারা প্রশ্ন করবেন খুঁজে না পেলে সো ভিডিওটি কেয়ারফুলি দেখুন আমি সমস্ত কিছু আপনাদেরকে কভার করে যাব ঠিক আছে তো প্রথমত আপনাদের যে কাজটি করতে হবে আপনাদেরকে গুগলে যেতে হবে ঠিক আছে গুগুলে যাওয়ার পর আপনাদেরকে সার্চ করতে হবে ডবলু বি এল সার্চ করার পরই আপনাদের যে প্রথমে যে ওয়েবসাইটটি দেখাচ্ছে এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে এই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমার ডিসক্রিপশান বক্সে অবশ্যই দেওয়া থাকবে যদি না আপনারা এইভাবে আসতে পারেন ওখানে ক্লিক করবেন সরাসরি আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন এবার আসার পর আপনারা দেখতে পাচ্ছেন দান দিকে কতগুলো অপশান রয়েছে কনজিউমার রেজিস্টার কনজিউমার লগ অনলাইন অ্যাপ্লিকেশান অনলাইন পেমেন্ট তো উপরে যে অপশান রয়েছে কনজিউমার রেজিস্ট্রেশন ওখানে ক্লিক করতে হবে ওখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম পেজ আসবে যেখানে কাজ কনজিউমার আইডি নাম্বার দিতে হবে ঠিক আছে কনজিউমার আইডি নাম্বার আপনারা সবাই জানেন বিলে থাকে আপনাদের রিডিং যেখানে তোলে তার উপরে থাকে সেটা পুট করতে হবে তো আমি সেটা পুট করে দেব দেখুন পুট করে দেওয়ার পর এখানে কন্টিনিউ অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন পাশে একটা রয়েছে রেজিস্টার ইউজিং ইউর মিটার নাম্বার মিটার নাম্বার দিয়েও কিন্তু আপনারা রেজিস্টার করতে পারেন সেটা কি মিটার নাম্বারটা কোথায় পাবেন সেটাও আমি একটা ভিডিও মোবাইলের ভিডিও আমি রেকর্ড করেছি সেটাকে আপনাদেরকে অ্যাড করে দেবো এখানে দেখতে পাবেন তো এখন চলুন কন্টিনিউ করা যাক এবার আপনাদেরকে কনজিউমার আইডি আর ইনস্টলেশান নাম্বার এটা খুব ইম্পর্টেন্ট জিনিস ইনস্টলেশান নাম্বার অনেকেই ভাববেন যে ইনস্টলেশান নাম্বার কোথায় পাবো যদি আপনারা কোথাও পেয়ে যান তো ঈর্ষকে যদি না পান কীভাবে পাবেন সেটাও অনলাইনে এবং একটি অ্যাপসের মাধ্যমে সেটাও আপনাকে আমি বলে দেবো এই ভিডিওর একটু পরেই আমি সেই মোবাইল ভিডিওটা আমি অ্যাড করব। যেখানে আপনারা ইনস্টলেশন নাম্বার কীভাবে পাবেন তো বা বুঝতে পারবেন তো আমি প্রথমত এখানে ইনস্টলেশান নাম্বার আমার যেটা সেটা বসিয়ে দিচ্ছি ঠিক আছে তো চলুন বসানো যাক এরপর কন্টিনিউ ক্লিক করুন তো আরেকটা জিনিস বলে দিই যেহেতু আমফান হয়েছে আমার নেট কানেকশন কিন্তু খুবই স্লো সো আপনারা একটু ধৈর্য ধরুন আশা করি হয়ে যাবে এরপর এখানে দেখুন ওয়ান টাইম পাসওয়ার্ড সেন্ড করবে মোবাইল নাম্বার এখানে এই মোবাইল নাম্বারটা আপনারা দেবেন যেটা আপনারা রেজিস্টার করতে চান বা নতুন অ্যাড করছেন ভালো করে দেখে নিন এখানে সেই মোবাইল নাম্বারটা দেবেন যেটা আপনারা নতুনভাবে অ্যাড করতে চান অথবা যেটা ছিল সেটাকে চেঞ্জ করতে চান মানে আপনি যেটা চান যেই নাম্বারটা অ্যাকচুয়ালি সেই নাম্বারটা এখানে দেবেন ঠিক আছে দেওয়ার পর এখানে দিতে হবে ঠিক পাশে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার আর তার পাশে মোবাইলের কোড দেওয়া আছে তার পাশেই নাম্বারটা আপনাদেরকে দিতে হবে ঠিক আছে এবার সেন্ট ওটিপি অপশানে ক্লিক করতে হবে সেন্ট ওটিপি ক্লিক করার পরই আপনাদের ওটিপি চলে যাবে আপনার ওই মোবাইল নাম্বারে সেটা আপনাকে এখানে বসাতে হবে ঠিক আছে দেখুন আমাদের কাছে ওটিপি চলে এসছে আমি বসাচ্ছি সাবমিট অপশানে ক্লিক করুন এরপর আপনাদেরকে আরেকটা জিনিস দিতে হবে সেটা হচ্ছে ইমেল তো ইমেল আপনাদেরকে দিতে হবে একটা ইমেল আপনাদের থাকা দরকার অবশ্যই জানেন ইমেল কি তারপর সেন্ট ওটিপি অপশানে ক্লিক করবেন দেখবেন ওই ইমেলে আপনার একটা ওটিপি যাবে সেই ওটিপিটিকে আপনাকে নিচে যে প্রোভাইড ওটিপি অপশানে এখানে পোঁছাতে হবে ঠিক আছে তো আমার দেখুন ওটিপি এখনও আসেনি হ্যাঁ এসে গেছে ওটিপি বসাচ্ছি ওকে এবার আপনি সাবমিট করব সাবমিট করার পরই এবার আপনাদেরকে দেখুন নাম দেখিয়ে দিয়েছে আপনার যে যার নামে আছে আপনারা যারা আগে দেখেছেন ভিডিও তারা জানেন যে এই নামটাতেই ছিল এবার আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে ঠিক আছে এখানে আপনারা পাসওয়ার্ড দেবেন যেটা আপনাদেরকে মনে রাখতে হবে ঠিক আছে এবং এমন পাসওয়ার্ড দিন যাতে একটা মানে একটা আনকমন যে ক্যারেক্টার যেগুলো হয় আনকমন নয় মানে ধরুন একটা আপার কেস লেটার থাকবে এবং একটা নাম্বার থাকবে এরকমভাবে দেবেন কিন্তু ঠিক আছে নাম্বার থাকবে লেটার থাকবে এবং ক্যাপিটাল লক্ষণের একটা লক্ষণ থাকবে প্লাস হচ্ছে অ্যাট রেট হ্যাচ ডলার সাইন পার্সেন্টেজ সাইন এরকম একটা দেবেন তাহলে ভালো হয় দেওয়ার পর আপনারা সাবমিট করবেন দেখবেন এরকম একটা পেজে চলে আসবে যেখানে আপনাকে দেখাবে ইউ হ্যাভ রেজিস্টার রেজিস্টার সাকসেসফুলি ঠিক আছে এরপর এরপর আপনাদেরকে দেখুন আমি হোম পেজে আবার চলে আসবো এবং এখানে দেখতে পাচ্ছেন দান দিকে ইউজার লগ বলে একটা রয়েছে কনজিউমার লগ ইন কনজিউমার লগ এখানে আপনারা ক্লিক করবেন করার পরই আপনারা এরকম একটা পেজে চলে আসবেন দেখতে পাচ্ছেন এই পেজে চলে এসেছি যেখানে আপনাদেরকে ইউজার নেম আর পাসওয়ার্ড দিতে হবে তো ইউজার নেম আপনারা জানেন যেটা কাস্টমার আইডি সেটাই হচ্ছে আপনার ইউজার নেম সেটা আপনাদেরকে পুট করতে হবে ঠিক আছে পুট করার পর আপনাদেরকে দিতে হবে পাসওয়ার্ড ঠিক আছে তো আমি বলে রাখি ভিডিওটি আমি আগে বানিয়েছি ঠিক আছে তারপর অডিও বানাচ্ছি যদি কোনো জায়গায় প্রবলেম হয় কোথার সঙ্গে কাজের সম্পর্ক না মিলে তো মাফ করবেন কারণ ভিডিওটি বানানোর সময় আমি অডিও করিনি কারণ এই ভিডিওটি সম্পূর্ণ হবে কিনা আমার জানা ছিল না তো আমি করার পর দেখলাম দেখলাম হয়েছে এবং তারপর আমি অডিওটা অ্যাড করছি সো একটু প্রবলেম হবে হয়তো কাজের সঙ্গে বলার সম্পর্ক তো দেখবেন আমি সাবমিট করলাম পাসওয়ার্ড আর ইউজার নেম দিয়ে তো এই নেটওয়ার্ক কানেকশানের জন্য আপনারা অনেক জায়গায় একটু দেরি হবে দেখতে পাবেন তো হচ্ছে লগ ইন হওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটি পেজ আপনাদের সামনে আসবে যেটা এখন পর্যন্ত লোড হয়নি যেখানে আপনারা হোম বাটন ভিউ বিল সামারি পে বিল বিভিন্ন অপশান পেয়ে যাচ্ছেন তো এগুলো আমি কি বলছি ভিউ বিল সামারি তো জানেন আপনাদের যে এই মাসের বিল এসছে সেটা আপনারা দেখতে পাবেন পে বিল যেটা হচ্ছে আপনারা বিল পেমেন্ট করার জন্য এই অপশানে এগুলি করতে পারেন আর তারপর হচ্ছে কনজামশান যেটা হিস্টরি সেটা হচ্ছে আপনি কনজামশান মানে কত পরিমাণ ক্ষয় করেছেন ঠিক আছে মানে আপনার ইলেকট্রিক বিল কত কি ক্ষয় হয়েছে সেটাই আপনাদেরকে দেখাবে তার হিস্ট্রি দেখাবে বহু প্রতিটা মাসের প্রতিটা মাসে মানে ছ মাস না চার মাসের দেখায় ঠিক আছে তারপর পেমেন্ট হিস্ট্রি আপনার দেখতে পাবেন পেমেন্ট কত কোন মাসে কত করেছেন সেটা দেখাবে চার মাস না পাঁচ মানে চারবারের ক্ষেত্রে দেখাবে তো আমি এরকম একটি পেজ আরেকটা নতুন উইন্ডোজে খুলে নেবো যাতে আপনাদেরকে একসঙ্গে দুটো দেখাতে সুবিধা হয় একটাতে পেমেন্ট হিস্ট্রি আমি করব আর একটাতে আপনাদেরকে দেখাবো কিভাবে আমার নাম্বার অ্যাড হয়ে গিয়েছে আমি তো নাম্বার এতক্ষণ অ্যাড করলাম নাম্বার আর ইমেল সেই ইনফরমেশনটা আপনাদের খুলে যাবে এক্ষুনি যখনই পেজটা খুলে যাবে সেটা দেখিয়ে দেবে একটু ওয়েট করুন হ্যাঁ দেখতে পেয়েছেন এখানে দেখাচ্ছে আপনাদেরকে কনজিউমার আইডি কনজিউমার নেম কনজিউমার মোবাইল নাম্বার দেখছেন মোবাইল নাম্বার চেঞ্জ হয়ে গিয়েছে কনজিউমার ইমেল আইডি চেঞ্জ হয়ে গিয়েছে তো এটা তো চেঞ্জ হয়ে গিয়েছে এছাড়াও আপনারা যদি কনফার্ম করতে চান একদম তাহলে আপনাদেরকে একটা কাজ অবশ্যই করে নেবেন এবং পরবর্তীকালে যদি চেঞ্জ করতে চান ঠিক আছে পরবর্তীকালে যদি চেঞ্জ করতে চান তাহলে আপনাদেরকে এরকম লগ ইন করতে হবে করার পর আপনারা কি করবেন সেটা আপনাদেরকে আমি বলছি দেখতে থাকুন প্রথমত আপনারা দেখতে পাবেন যে উপরে দেখতে পাচ্ছেন ইউজার প্রোফাইল বলে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন উপরে একদম ডান দিকের কনে লগ আউট আর তার পাশে রয়েছে ইউজার প্রোফাইল ঠিক আছে তো ইউজার প্রোফাইল ওই অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে ঠিক আছে ক্লিক করার পর দেখুন কি হয় ইউজার প্রোফাইলে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন বাঁ দিকের কনে একটি পেজ আপনাদের সামনে কিন্তু ওপেন হচ্ছে ঠিক আছে সেই পেজটিতে আপনারা দেখতে পাচ্ছেন ডিটেলস দেওয়া রয়েছে খুলে গিয়েছে দেখুন কনজিউমার আইটি নাম্বার নেম ইমেল মোবাইল নাম্বার সো এখানে যদি চান আপনি কিন্তু চেঞ্জ করতে পারেন আবার ঠিক আছে আর যদি না চেঞ্জ করতে চান দেখতে পাচ্ছেন ওখানে এইখানে যে চেক বক্সগুলো রয়েছে খুব ইম্পর্টেন্টলি দেখবেন এখানে যে চেকস বক্সগুলো রয়েছে রিসিভ বিল ইনফরমেশান বাই ইমেল রিসিভ বিল ইনফরমেশান বাই এস এম এস এই দুটো কিন্তু অবশ্যই আপনারা অবশ্যই আপনারা চেক করে রাখবেন যদি না থাকে চেক করার অবশ্যই ডিফল্টলি চেক করা থাকবে যদি না থাকে ওখানে টি চিহ্ন দেবেন ঠিক আছে দেওয়ার পর প্রসিড টু আপডেট প্রসিড টু আপডেট এই অপশানে ক্লিক করবেন তাহলে এটা আপডেট হয়ে যাবে মানে যদি আপনি চেঞ্জ করতে চান এরপরও নাম্বার নতুন দিতে চান দিয়ে এখানে প্রসিড টু আপডেট অপশানে ক্লিক করতে পারেন তো আমি এখানে প্রসিড টু আপডেট করবো কারণ আমার নতুন এক্ষুনি অ্যাড করেছি সেটাকেই আমি আরও কনফার্ম করার জন্য প্রসিড টু আপডেট করলাম ঠিক আছে আপনারা এটা করে নেবেন ঠিক আছে দেখুন আমি প্রসিড টু আপডেট অপশানে ক্লিক করলাম এরপর একটি পেজ আপনাদের সামনে এসছে দেখুন এই পেজটা কনফার্ম করার জন্য বলছে আপডেট প্রোফাইল প্রোফাইলটাকে আপডেট করুন আরেকবার ক্লিক করতে হবে ওখানে করার পরই আপনাদের হয়ে গেলো আপডেট ওকে ইয়োর প্রোফাইল হ্যাজ বিন আপডেটেড সাকসেসফুলি ওকে কমপ্লিট হয়ে গিয়েছে একদম তো আপনাদের আর কোনো ব্যাপার নেই আপনারা এইভাবেই নাম্বার কিন্তু অ্যাড করতে পারবেন এবার বাকি হয়ে গেল যেটা সেটা হচ্ছে আপনাদের ইনস্টলেশান নাম্বার ঠিক আছে তো তার আগে আমি ইউজার প্রোফাইলটা আরেকবার খুলেছি দেখুন এখানে যে এখানে আবার অপশান দেবে যদি আপনারা চেঞ্জ করতে চান মানে কী দেখায় অ্যাকচুয়ালি যদি নতুনভাবে আপনি আবার চেঞ্জ করতে চান তাহলে কি করতে হবে তার জন্য আমি দেখালাম ইউজার প্রোফাইল ক্লিক করার পর দেখুন ঠিক ঠিক সেম পেজটা আপনাদের সামনে আসবে একটু ওয়েট করুন আর দেখুন এসেছে এখান থেকে আবার আপনাকে নাম্বার আর ইমেল যে কোনো যদি কোনোটা চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারেন করে টু আপডেট অপশানে ক্লিক করতে হবে ঠিক আছে তো এভাবেই করবেন আশা করি বুঝতে পেরেছেন কীভাবে করতে হয় তো এবার আমি মোবাইলে চলে যাব যেখানে আপনারা যে ইনস্টলেশন নাম্বারটা কীভাবে বের করবেন সেটা দেখানোর জন্য তো চলুন মোবাইলে চলে যাওয়া যাক এবং তারপরেই ভিডিওটি শেষ করব ঠিক আছে চলুন ধন্যবাদ মোবাইলে ভিডিওটি দেখে নিন তো আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ইনস্টলেশান নাম্বারটা পাবেন ইনস্টলেশান নাম্বারটা কোথায় পাবেন সেটা আপনাদের খুবই দরকার কারণ অ্যাকাউন্ট করার জন্য লিখতে পেয়েছেন তো আপনাদের যেতে হবে প্লে স্টোর প্লে স্টোরে গিয়ে আপনাদেরকে এটা অ্যাপস ডাউনলোড করতে হবে যদি আপনারা কোথাও পেয়ে যান তো ইটককে যদি না পান তো এভাবে পাওয়া যায় বিদ্যুৎ সহায়োগী বলে এই যে অ্যাপসটি আছে সেটা আগে আপনাকে ডাউনলোড করতে হবে করার পরই সঙ্গে সঙ্গে আপনারা ওপেন করবেন হুম ডাউনলোড করার পর ইনস্টল করবেন ইনস্টল করার পর ওপেন করবেন ওপেন করার সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু এরকম পেজ আসবে না আমার ক্ষেত্রে এসেছে কারণ আমি আগেই থেকে রেজিস্টার করে রেখেছি তো আপনাদের সামনে একটা নাম্বার চাইবে যে কোনো নাম্বার দিতে পারেন যেটা আপনার সঙ্গে যুক্ত আছে সেটা ছাড়াও অন্য নাম্বার দিতে পারেন দেবেন একটা ওটিপি যাবে ওটিপিটি আপনাকে বসাতে হবে বসানোর পরই আপনাদেরকে কাস্টমার আইডি নাম্বার যেটা কাস্টমার আইডি নাম্বার তো আপনারা সবাই জানেন কাস্টমার আইডি নাম্বার যেটা বিলে থাকে ঠিক আছে তো সেই নাম্বারটা আপনাদেরকে দিতে হবে দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের এরকম পেজ চলে আসবে আর কিছু করার দরকার নেই এবার আপনাদের যেতে হবে এখানে এই যে উপরে দেখতে পেয়েছেন আমি এখানে ক্লিক করেছি উপরে যে তিনটে লাইন আছে ওখানে ক্লিক করবেন করার পরেই আপনাদের যেতে হবে সেটিং তার উপরে দেখুন মাই প্রোফাইল দেখুন নিচে থেকে চার নম্বর অপশান মাই প্রোফাইল মাই প্রোফাইল ঠিক আছে এই অপশানে ক্লিক করবেন করার পরই আপনার নাম আর এবং আইডি তো দেখিয়ে দেবে ওখানে ক্লিক করতে হবে করার পর এখানে আপনাদেরকে মিটার নাম্বারের বাকি মাঝখানে দুটো নাম্বার দিতে হবে ঠিক আছে মিটার নাম্বার আপনারা হয়তো অনেকেই জানেন না কিভাবে পাবেন মিটার নাম্বার মিটারের উপর লেখা থাকে মিটারের উপর লেখা থাকে যে ডিজিটাল ডিজিটাল মিটারগুলো আপনাদের সামনে আছে সেগুলোতে যাবেন দেখবেন একটা নাম্বার লেখা আছে তার নিচে লেখা থাকবে সিরিয়াল নাম্বার বা পাশে লেখা থাকবে ঠিক আছে বক্সের বাইরেও লেখা থাকে এবং বক্সের ভিতরেও লেখা থাকে ঠিক আছে সেই নাম্বারের মাঝে দুটো অংশ এখানে দিতে হবে তো কিভাবে লেখা থাকে আমি সেটাও দেখাবো ওয়েট করুন করলে আপনার ডিটেলস দিয়ে দেবে আপনার ঠিকানা দিয়ে দেবে সব কিছু দিয়ে দেবে এবং আপনার কোন নাম্বার অ্যাড রয়েছে সেটাও আপনাকে দিয়ে দেবে দেখুন মোবাইল নাম্বার জিরো জিরো রয়েছে তো এটা আমি আপডেট করার পর হয়েছে এটা আগে ছিল না ঠিক আছে আগে ছিল নাইন একটা অন্য নাম্বার ছিল ঠিক আছে লাস্টে ওয়ান ছিল যেটা চেঞ্জ হয়ে জিরো করলাম আজকে আমি করলাম ঠিক আছে তো এবার দেখাচ্ছি আপনাদেরকে যে আপনাদেরকে দেখাবো কিভাবে মিটার নাম্বার আপনারা পাবেন মিটার নাম্বার ঠিক আছে তো মিটার নাম্বার পাওয়ার জন্য আমি চলে যাব ক্যামেরাতে তো এখানে আমি একটা ছবি তুলে রেখেছিলাম হ্যাঁ ইয়েস এখানে তো এই যে দেখতে পাচ্ছেন মিটার নাম্বার ঠিক আছে মিটার বক্সে দেখতে পাচ্ছেন জি ওয়ান ওয়ান নাইন ওয়ান নাইন জিরো এইট ঠিক আছে আর এখানেও দেখতে পাচ্ছেন এই যে আরেকটাও ছবি তোলা আছে এটা দেখতে পাচ্ছেন এবং মিটার বক্সের বাইরে যে সাদা বাক্সটা আছে তাতেও লেখা আছে দেখুন ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন জি নাইন জি ওয়ান ওয়ান নাইন ওয়ান নাইন জিরো এইট ওকে তো এভাবে আপনারা পাবেন